নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি যাচ্ছি গুয়াহাটি থেকে উইলিয়ামনগর। তো এই রাস্তায় একটু দাঁড়ালাম। এটা হচ্ছে গুয়াহাটির সবচেয়ে বড় বিল, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি বিল, প্রচুর বড় একটা বিল। যেদিকে নজর যায় সেদিকে অনেক বড় বিল। এখানে দেখুন ছোটো ছোটো নৌকা মাছ মারে প্রচুর, লোকাল মাছ অনেক প্রচুর। আজকের দিনটা একটু কুয়াশা, তার জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তথাপি দেখা যাচ্ছে দেখুন ওই পারে ঘাট হালকা হালকা দেখা যাচ্ছে। ওই পারে উত্তর পাশে হচ্ছে এয়ারপোর্ট, এটা পাহাড়ের সাইড। পাশে একটা মন্দিরও আছে, রেল স্টেশন একটা। এটা হচ্ছে রেলওয়ে ক্রসিং। সকাল সকাল তো এখানে ওই জন্য কিছু দেখা যাচ্ছে না, নাহলে এখানে প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে। এটা ছোট ছোট দোকান দেখুন, আজ বিহুর নেক্সট ডে, সেই জন্য লোকের সমাগমটা একটু কম। সবাই খেয়ে দিয়ে আনন্দ করে রেস করছে। এই জায়গাটা মূলত প্রেমী জোড়াদের জন্য, ওরা সবাই আসে শহরের থেকে দূরে, এখানে আসে আড্ডা মারে। এই জায়গায় ছোট ছোট গাছপালা আশেপাশে বসে তারা এনজয় করে। সকাল সকাল কিছু দেখা যাচ্ছে না, জায়গাটা সুন্দর, ভাল লাগে। সামনে বিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। আজকে দোকানপাট সব বন্ধ আশেপাশে। এটার নাম হচ্ছে বড় বিল, মানে সিটিতে লোকজনের থেকে ভিড় থেকে অনেক দূরে, খালি জায়গা। দেখুন এখানে সব এই যে ডাবের দোকান টোকান হাবি যাবে, এগুলো দোকান বসে সাইড দিয়ে, আজকে সব বন্ধ। এখানে ভালো ভালো মাছও পাওয়া যায়, লোকাল মাছ খুব সুন্দর। এখান থেকে মারে, এখানেই বিক্রি হয়। আশা করি জায়গাটা আপনার ভালো লাগবে, জাস্ট লাগে পিকনিক স্পট। এখানে লোক প্রচুর আসে ঘুরতে। তো আজকের মতো এখানে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।